হ্যালো, আসসালামু আলাইকুম। হবিজ এন্ড পিজনসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি রাতুল, আজকে আসছি হচ্ছে এটা হচ্ছে ড্যামরা রোডে, ড্যামরা কাজলার পরে আজকে আসছি হচ্ছে আমাদের ডিআরপিওএ ক্লাবের আবু বকর সিদ্দিক ভাইয়ের বাসায়। এই যে ওনার লফট, ওনার লফটের পজিশনটা একটু নিচা, কিন্তু স্পেস অনেক আছে সামনে, ওপেন স্পেস। এই যে এখান থেকে উনি ফ্লাই করে, রেস করে, একটু আপডেট করছে লফটটাকে। আগে হচ্ছে যে এখানে নিচে দিয়ে হচ্ছে উনি প্যাপিং করতো, এখন হচ্ছে এই যে এখানে বোর্ড বানাইছে, এই বোর্ডটা উঠানো যায়, এই বোর্ডটা উঠে এখানে দিয়ে দেয় আর এদিক দিয়ে প্যাপ খায়। তো এই যেটা বলতেছিলাম, লফটের সামনে ভালোই ওপেন স্পেস আছে, ল্যান্ডিংয়ে কোনো সমস্যা হয় না। চলেন সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আপনার তো ধরেন মাঝখান দিয়ে অনেক ধকল গেছে, কবুতর বিড়ালে খাইছে, তারপর অসুস্থ হয়েছে, এখন এই লাস্ট সেশনেও তো আপনি অনেকগুলো রেজাল্ট করছেন। লাস্ট সেশনে কেমন করছেন রেজাল্ট? কোনটা ফার্স্ট কয়টা মারছেন? বিড়ালে অ্যাটাক করে অনেক ক্ষতি করে দিছে। এই যে হুন্ডা জয়ী কবুতর, থাকো ঘুরুক, একটু লফটটা দেখাই ভাইয়ের। এই যে এগুলো হচ্ছে ফ্লাইং এর সেট আপ, এই বছরের নতুন বেবি আছে কিছু। কিন্তু অল্প পরিসরে পালে কিন্তু ভালোই পারফর্ম করে। যেগুলো হচ্ছে নর, বাচ্চাও আছে ভাই। সেন্ট মার্টিন ফার্স্ট, সেন্ট মার্টিন কত কিলো হয় ভাই? 400?
চলুন আপনার ব্রিদিং লোভটা দেখি। এই যে এখানে হচ্ছে ভাইয়ের স্টকের কবুতর গুলা, দেন ভাই সাবধানে করে বের হয়ে যাবেন। এটাই কি বলা হচ্ছে যে 64,000 বিশের বাচ্চা? এগুলো কি সব আটকে দিয়েছেন ব্রিডিং এর জন্য? বিড়ালে নষ্ট করার পরে কিছু কিন্তু আটকে দিয়েছে, নষ্ট করে কিছু আটকে দিয়েছে। আর ওইটা হচ্ছে সেন্টমারির একটা মেয়ে আছে, আমার না সব হারাইছে, ওই যে মানে একটা মেয়ে আছে আমার গোলার নদিয়ে আমি প্রথম মুসলদম রেসার দেখলাম, দুই পাশে দুইটা বাদে সবই সাদা, সবই সাদা। আপনার বেসিক্যালি বেসিক চার পাঁচটা জেনারেশন নিয়ে চর্চা করেন না? হ্যাঁ, চার পাঁচটা টাইজার ক্যাম্পের একটা কবুতর আছে, কবুতর আছে, আর লুডু আছে, হ্যাঁ ভাই কিছু কবুতর দিছিল মেন লুডুরা। এই যে ভাইয়ের মেন লুডু ক্লাসেন স্নর, এটা রানিং ফার্স্ট হয়েছে, আর এটা হচ্ছে এবারের ফার্স্ট হওয়াটা, এবারের ফার্স্ট হওয়া। এটা পেয়ার করছে ভাই, নতুন কালেকশন করা পেয়ার। এই কবুতরের চোখটা একটু দেখেন, অনেক এক্সেপশনাল একটা চোখওয়ালা কবুতর। What a bolt.
মাদিটা কি ডিমে আছে? না ডিম তো পর ডিম তো দিছিলাম মানে ফালা দিছে কে চিলাইনের কবুতর গুলো দেখতে একটু বয়স্ক বয়স্ক লাগে, নাক চোখ ফুলানো বয়স্ক যে বংশেরই পাইছে মার সাইডটা পাইছে মার নাক মুখটা এটা কত ছেলে তোর তোর ছেলেটা ছেলেটা 1500 গত বছরের যে রেসটা ভাই আমাদের রেসের কিছু টিপস দেন, আপনার তো মাশাআল্লাহ ভালোই রেসের পারফর্ম করে। আমি জানি না, মানে নিজে যেটা ই অনুসারে আবহাওয়া অনুসারে করি ওই হইলে হয় না হইলে না হয় না। এখন টিপস কি কম কি মাইছে বুঝতে পারলাম না। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনার পারফর্ম করা এবং কালেক্ট করা কবুতরগুলো আমাদেরকে দেখানোর জন্য। আমরা ইনশাল্লাহ নেক্সট সেশন রেস শুরু হওয়ার আগে আসবো আপনার কাছ থেকে দেখে নিব তখন কি কি করেন আপনি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।